হ্যালো ডিয়ার ইউটিউব ফ্যামিলি কেমন আছো বন্ধু তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা আমাকে প্রশ্ন করেছো দাদা আমরা ম্যাকআউট ইউনিভার্সিটিতে পড়ি আমরা এসপি এম স্কলারশিপ অ্যাপ্লাই করবো বা আমরা অনেক সময় কি করি ওয়াইসি স্কলারশিপে আবেদন করি সেক্ষেত্রে আমাদের টোটাল মার্কস অপটেন মার্কস এবং কিন্তু পার্সেন্টেজ লাগে আমাদের স্কলারশিপে অ্যাপ্লাই করতে সেক্ষেত্রে আমাদের ম্যাকআউট বা মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করি তাদের কিন্তু অনেক স্টুডেন্ট যারা নতুন নতুন অ্যাডমিশন নিয়েছ কলেজে বা ওই ইউনিভার্সিটির আন্ডারে তারা কিন্তু জানো না যে তোমাদের মার্কসের যে ক্যালকুলেশন সেটা কিভাবে কমপ্লিট করতে হয় অর্থাৎ তোমাদের যে সেমিস্টারের যে মার্কশিট সেটা কিন্তু পয়েন্ট হিসাবে দেওয়া থাকে গ্রেড পয়েন্ট হিসাবে দেওয়া থাকে এইচ জিপিএ এ এই সিস্টেমে কিন্তু তোমাদের মার্কসের পয়েন্ট দেওয়া থাকে তো এখন প্রশ্ন হচ্ছে তোমরা এই মার্কসের যে পয়েন্টটা রয়েছে এস জিপিএ এ এই জিনিসটা আসলে কি জিনিস এবং এই যে পয়েন্ট তোমাদের সিস্টেম রয়েছে অনেকে প্রথম সেমিস্টারে কি হয় এইট পয়েন্ট টু নাইন পয়েন্ট টু এই ধরনের মার্কস পেয়ে থাকো তোমরা তবে এই যে এইট পয়েন্ট টু নাইন পয়েন্ট টু এই মার্কসটাকে তোমরা কীভাবে পার্সেন্টেজে কনভার্ট করবে কিভাবে তোমাদের প্রথম ইয়ারে বা তোমাদের সেমিস্টারের যে টোটাল মার্ক্স সেটা বার করবে কীভাবে অপটেন টেন মার্কস অর্থাৎ টোটাল মার্কস থেকে তোমরা কত পেয়েছো বার করবে এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখানো থাকলো তবে ভিডিওটা একটু লেন্দি কেননা তোমাদের কিন্তু একদম হাতে কলমে ক্যাল ক্যালকুলেশন করে দেখিয়েছি তাই একটু তোমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে তোমরা জীবনেও আজকের ভিডিওটা যদি দেখো আমি কনফার্ম দিয়ে বলতে পারি তোমরা তোমাদের এই মার্ক্সের ক্যালকুলেশন ভুলবে না তো চলো বন্ধুরা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় গিয়ে এবং আমাদের খাদা পেন নিয়ে আমরা কীভাবে ক্যালকুলেশনটা করব। আমাদের মার্কসের সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তার আগে করবো একটা রিকোয়েস্ট এই ধরনের ইম্পর্টেন্ট কিছু ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা আমি সরাসরি চলে যাচ্ছি আমার ব্যাক ক্যামেরায় সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তোমাদের টোটালি একদম সেমিস্টার ওয়াইজ যে পার্সেন্টেজ ক্যালকুলেট এবং অপটেন মার্কস টোটাল মার্কস ক্যালকুলেট সেটা কিন্তু করে রেখেছি এবং তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আর ওয়ে কিন্তু তোমাদের রয়েছে আমি ভিডিওর শুরুতেই বলেছি যে দুটো ওয়েতে তোমরা তোমাদের অপটেন মার্কস এবং পার্সেন্টেজ এবং কিন্তু টোটাল মার্কস ক্যালকুলেট করতে পারো সেটা হলো কিনা একটা ইয়ারলি তোমাদের যে পার্সেন্টেজ অপটেন মার্কস এবং হচ্ছে কি না তোমাদের টোটাল মার্কস হয় সেটা কিন্তু একটা সিম্পল ওয়ে রয়েছে এবং কোন স্টুডেন্ট যদি ভাবে আমি সেমিস্টার ওয়াইজ পার্সেন্টেজ এবং তোমাদের অপটেন মার্কস এবং টোটাল মার্কস বার করব দুটো সেমিস্টার কম্বাইন করে কীভাবে করবে সেটা আমি প্রথমে দেখাবো তারপরে তোমরা ইয়ারলি কীভাবে করবে সেটা দেখবো তো প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছো ফার্স্ট এখানে কিন্তু আমি লিখে রেখেছি তো প্রথম লাইনে রয়েছে এখানে ফার্স্ট সেম তো ফার্স্ট সেমের যে মানে গিট পয়েন্ট তোমরা কত পেয়েছো এস জিপিএ যেহেতু সেমিস্টার ওয়াইজ হলে এসজিপি এটাই তোমাদের ধরা হয় তো তোমাদের মেকআউটের মানে নিয়ম অনুযায়ী এসজিপি এ তোমাদের কত এসছে পয়েন্ট তো আমি এখানে ফর এক্সাম্পল লিখে নিয়েছি এইট পয়েন্ট টু জিরো এটা হচ্ছে কি না আমার ফার্স্ট সেমিস্টারের এইচডিপি এ হচ্ছে কিনা এইট পয়েন্ট টু জিরো তোমাদের তোমাদের নিজের নিজের গেট কার্ডে দেওয়া থাকবে বা রেজাল্টে দেওয়া থাকবে এখানে রয়েছে ফার্স্ট সেমিস্টারের টোটাল সাবজেক্ট তোমাদের দেখতে হবে তোমাদের সিলেবাসে কটা সাবজেক্ট রয়েছে ফার্স্ট সেমিস্টারে সেটা বিটেক বিবিএ বা যে কোনো ধরনের সাবজেক্ট হোক না কেন ম্যাকআউটের তোমার দেখতে হবে টোটাল কটা সাবজেক্ট রয়েছে তো আমাদের ফার্স্ট সেমিস্টারে আমি ফর এক্সাম্পল একটা দিয়েছি ফাইভ ফাইভ মাল্টিফিকেশন হান্ড্রেড অর্থাৎ আমাদের ফুল মার্কস কিন্তু হান্ড্রেডের মধ্যে হয় সেটা কিন্তু আমাদের টোটাল সাবজেক্ট অনুযায়ী একশো করে হয় তাই এখানে তোমাদের ফাইভ ইন্টু একশো কত হচ্ছে এখানে পাঁচশো অর্থাৎ টোটাল মার্কস কিন্তু আমাদের সিম্পলভাবে সিলেবাস অনুযায়ী বা আমার সাবজেক্ট অনুযায়ী বেরিয়ে গেল এরপর আসছে আমাদের এই এইট যেটা রয়েছে পয়েন্ট এটাকে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে তো পার্সেন্টেজে কনভার্ট করার জন্য সেকেন্ড লাইনে আমরা লিখেছি কি লিখেছি ফার্স্ট সেমিস্টার ওভারঅল পার্সেন্টেজ এখানে তোমরা দেখতে পাচ্ছ বা পার্সেন্টেজ ওভারঅল পার্সেন্টেজ বার করার জন্য ম্যাকাউটের যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে কি না তোমাদের গেট পয়েন্ট থেকে বা তোমাদের এসজিপি এ পয়েন্ট থেকে মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ করতে হবে তার সঙ্গে যে রেজাল্ট আসবে সেটাকে আবার টেন দিয়ে গুণ করতে হবে সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু থার্ড লাইনে লিখেছি এইট পয়েন্ট টু জিরো মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ দি ইকুয়াল করে আমার যেটা এসছে সেটা হলো না সেভেন পয়েন্ট ফোর ফাইভ এখানে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এসছে এবং এটাকে আমি আবার মাল্টিফিকেশান করেছি টেন দিয়ে তো টেন দিয়ে মাল্টিফিকেশান করার পর আমার যে রেজাল্টটা এসেছে সেটা হলো সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ চুয়াত্তর দশমিক পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আমার এখানে ফার্স্ট সেমিস্টারের আমার আসলো কত পার্সেন্টেজরা আসলো এসডিপি এ থেকে আমরা পার্সেন্টেজ কনভার্ট করলাম তো আমরা ফার্স্ট সেমিস্টারের টোটাল মার্কস এবং পার্সেন্টেজ কিন্তু বার করে নিলাম তো এরপর আমাদের যেটা রয়েছে সেটা হলো কি না সেকেন্ড সেমিস্টারটা বার করবো তারপরে কিন্তু আমরা আমাদের যে ইয়ারলি আমাদের সেমিস্টার ওয়াইজ যে অপটেন মার্কস এবং টোটাল মার্কস আসছে সেটা বার করব এবং ওভারঅল ইয়ারলি পার্সেন্টেজ কী আসছে সেটাও বার করব তো নিচে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে করেছি সেকেন্ড সেমিস্টার তো সেকেন্ড সেমিস্টারে আমাদের এস জিপি এ যেটা এসছে এখানে কিন্তু আমি ওয়াইজিপি এর কথা কোনোভাবেই বলছি না সেকেন্ড সেমিস্টারে যখন তোমরা মার্কশিট পাবে সেকেন্ড সেমিস্টার মানে তোমাদের সেটা হচ্ছে কি না ইভেন্স সেমিস্টার তো ইভেন সেমিস্টারের মার্কসটি কিন্তু তোমাদের ওয়াইজিপি এবং এসজিপি এ দুটোই দেওয়া থাকবে তো আমি এখানে ওয়াইজিপি এটা ধরিনি আমি এখানে জাস্ট এস এটা ধরেছি ওয়াইজিপি এটা আমি পরে বলছি তো এস জিপিএটা আমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে এইট পয়েন্ট ফাইভ তোমাদের কথা আছে তোমরা দেখে নেবে এবং সেকেন্ড সেমিস্টারে আমাদের টোটাল সাবজেক্ট রয়েছে ছটা এবং ছটাকে আমরা মাল্টিফিকেশান করেছি হান্ড্রেড দিয়ে তো এখানে কত রয়েছে ছয় গুণ একশো অর্থাৎ ছশো কিন্তু আমাদের এখানে টোটাল মার্কস আছে সেকেন্ড সেমিস্টারে তো ফার্স্ট সেমিস্টারে আমাদের পাঁচশো এবং সেকেন্ড সেমিস্টারের ছশো আমাদের কিন্তু টোটাল মার্কস বেরোল এরপর নেক্সট নাইলে আমরা লিখেছি সেকেন্ড সেমিস্টারে ওভারঅল পার্সেন্টেজ সেম নিয়ম কিন্তু রয়েছে তো সেম নিয়ম পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস করে তাকে টেন দিয়ে গুণ করতে হবে তো এইট পয়েন্ট ফাইভকে আমরা কী করেছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস করেছি করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে রেজাল্টটা এসছে সেটা হলো কিনা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এখানে কিন্তু এসছে এবং সেটাকে আমরা টেন দিয়ে গুণ করে আমাদের যে পার্সেন্টেজটা এসছে সেটা হলো সে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাতাশ দশমিক পঞ্চাশ আমাদের কিন্তু ওভারঅল পার্সেন্টেজ এসছে তো আমাদের সেকেন্ড সেমিস্টারের এইচডি পি এর যে পার্সেন্টেজ সেটা বার করলাম সেটা আসলো কত আসলো কত সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং ওভারঅল যে টোটাল মার্কস সেটা হলো কিনা সেকেন্ড সেমিস্টারের ছশো তো এই দুটো আমাদের বেরিয়ে গেলো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এখন আমরা বের করব আমরা সেমিস্টার ওয়াইজ অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের অপটেন টেন মার্কস সেকেন্ড সেমিস্টারের অফ মার্কস এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ইয়ারলি মানে দুটো যোগ করে আমাদের অপটেন মার্কস কত আসছে এবং ওভারঅল পার্সেন্টেজ ইয়ারলি আমাদের কত আসছে সেটা দেখ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা লিখেছি ফার্স্ট সেমিস্টার অফ টেন মার্কস ফার্স্ট সেমিস্টার অফ টেন মার্কস বের করার নিয়মটা কী রয়েছে এখানে ম্যাকআউটের টোটাল মার্কস ইন্টু পার্সেন্টেজ অর্থাৎ তুমি যে সেমিস্টারটা বার করতে চাইছো সেই সেমিস্টারের যে পার্সেন্টেজটা বেরিয়েছে সেটাকে মানে টোটাল মার্কসের সাথে পার্সেন্টেজটা গুণ করে ভাগ করতে হবে কত দিয়ে একশো দিয়ে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টারে আমাদের টোটাল মার্কস পাঁচশো ছিল তো আমরা এখানে পাঁচশো লিখে নিয়েছি পাঁচশো লেখার পর আমরা সেটাকে চুয়াত্তর দশমিক যেহেতু আমাদের চুয়াত্তর দশমিক পঞ্চাশ পার্সেন্ট ফার্স্ট সেমিস্টারের এসডি কনভার্ট করে বেরিয়েছিলো তো সেটাকে আমরা গুণ করে নিয়েছি এবং সেটাকে একশো দিয়ে ভাগ করে আমাদের টোটাল মার্কস থেকে অপটেন মার্কস যেটা কাট আপ হয়ে বেরিয়ে এসছে সেটা হলো কি না তিনশো বাহাত্তর আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের অপটেন মার্কস অর্থাৎ আমরা পাঁচশোর মধ্যে তিনশো বাহাত্তর পেয়েছি দেন কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারেও সেই একই প্রসেস রয়েছে অপটেন মার্কস বার করার প্রথমত তোমাদের দেখতে হবে টোটাল মার্কস যেহেতু আমাদের ছশো ছিল এবং পার্সেন্টেজ কত ছিল সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সেটাকে আমরা ছশো দিয়ে গুণ করে নিয়েছি করার পর একশো দিয়ে ভাগ করলে তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু আমাদের চলে এসছে যে রেজাল্টটা সেটা হলো কিনা ছশোর মধ্যে চারশো পঁয়ষট্টি আমাদের কিন্তু রেজাল্ট এসছে তোমরা কিন্তু ক্যালকুলেট এরকম করে করে নেবে দরকার হলে আমার সাথে আমাদের গ্রুপে থাকলে কন্ট্যাক্ট করে নেবে আমি কিন্তু এটা তোমাদের ছবি তুলে পাঠিয়ে দেবো সেটা কিন্তু তোমরা নিজে থেকে করে নিতে পারবে তো এই গেল তোমাদের সেমিস্টার ওয়াইজ কীভাবে তোমরা তোমাদের অপটেন মার্কস বার করবে তো দুটো সেমিস্টারের অপটেন মার্কস যোগ করে আমাদের যে রেজাল্ট এসছে নিচের দিকে আর স্কল ডাউন করি তো এখানে লেখা রয়েছে ইয়ারলি অপটেন মার্কস তো ইয়ারলি টোটাল মার্কস আমাদের যেহেতু তোমরা অলরেডি জেনে গেছো পাঁচশো এবং ছশো টোটাল এগারোশো হয়েছে আমাদের ইয়ারলি যে মার্কস সেটা কিন্তু আমাদের টোটাল মার্কস এগারোশোর মধ্যে আমাদের এক্সাম হয়েছে মানে ফার্স্ট ইয়ার বা সেটা তোমাদের সেকেন্ড ইয়ার হোক বা যে কোনো ইয়ার হোক না কেন এবং আমাদের ইয়ারলি অফটেন মার্কস এখানে কত রয়েছে তিনশো বাহাত্তর প্লাস চারশো পঁয়ষট্টি দুটো যোগ করে কত হচ্ছে আটশো সাঁত্রিশ তো আটশো সাঁত্রিশ কিন্তু আমাদের ইয়ারলি অপটেন মার্কস অর্থাৎ এগারোশোর মধ্যে আমরা আটশো সাঁত্রিশ কিন্তু পেয়েছি দেন কিন্তু আমাদের এখানে ইয়ারলি যে পার্সেন্টেজ সেটাকে কীভাবে আমরা বার করলাম সেটাকে আমরা বার করেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আটশো সাঁত্রিশ ভাগিত এগারো যেহেতু আমাদের এগারোটা সাবজেক্ট ছিল তো ভাগ করেছি আমরা কত দিয়ে এগারো দিয়ে এখানে আমাদের ওভারঅল ইয়ারলি পার্সেন্টেজ যেটা এসেছে সেটা হলো কি না সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট আর এই যে পার্সেন্টেজ এবং এই যে অফটেন মার্কস আটশো সাঁত্রিশ এবং এখানে যে তোমাদের ছিয়াত্তর দশমিক জিরো নাইন পার্সেন্ট এই দুটো জিনিস তোমাদের কিন্তু স্কলারশিপে কাজে লাগবে বা যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে ইয়ারলি অনেকে কিন্তু পার্সেন্টেজ এসজিপি এ থেকেও কনভার্ট করতে চাই বা সেমিস্টার ওয়াইজও অনেক কিন্তু অনেকে কি করতে চায় তাদের পার্সেন্টেজ ক্যালকুলেট করতে তাই একই ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু এটাও দেখা হয়ে গেল তো এবার আমরা আসি আমরা ওয়াইজিপিএ থেকে কীভাবে আমাদের টোটাল মার্কস অফটেন মার্কস এবং তোমাদের পার্সেন্টেজ একবারেই বার করতে পারবো তো চলো আমি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের সামনে অন্য আরেকটা পেজ ওপেন করে নিয়েছি তো এই পেজে তোমাদের জাস্ট দেখানো হবে তোমাদের যে ওয়াইজিপিএটা হয় ওয়াইজিপি এ যখন তোমরা ইভেন্ট সেমিস্টার দেবে যে সেটা তোমাদের ইভেন্ট সেমিস্টার কোনগুলোকে যেহেতু পড়ছে তোমাদের সেগুলো হচ্ছে কিনা তোমাদের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের ইভেন্ট সেমিস্টার সেকেন্ড ইয়ারের ফোর্থ সেমিস্টার কিন্তু তোমাদের ইভেন্ট সেমিস্টার এবং তোমাদের কিন্তু থার্ড ইয়ার যদি কারো থাকে অবশ্যই থার্ড ইয়ার থাকবে থার্ড ইয়ারের কিন্তু তোমাদের সিক্স সেমিস্টার কিন্তু ইভেন্ট সেমিস্টার পাশাপাশি ফোর্থ ইয়ারের কিন্তু এইট সেমিস্টার তোমাদের হচ্ছে কি না ইভেন্ট সেমিস্টার তো ইভেন্ট সেমিস্টারে কিন্তু তোমাদের দুটো মার্কসের পয়েন্ট থাকে একটা হচ্ছে না তোমাদের ওয়াইজিপিএ একটা হচ্ছে কিনা এসজিপি এসজিপি এ হচ্ছে সেমিস্টার গেট পয়েন্ট তোমাদের দেয় এবং যেটা ওয়াইজিপি সেটা হলো ইয়ারলি গেট পয়েন্ট তোমাদের সেটা দেয় তো সেখানে ইভেন সেমিস্টারে যে মার্কশিট থাকে সেই মার্কশিটে কিন্তু ওয়াইজিপিএ বলে একটা পয়েন্ট আমাদের দেওয়া থাকে তো আমরা সিম্পলি ওয়াইজিপি এর যে পয়েন্ট গেট পয়েন্ট বা সেই গ্রেড পয়েন্টটা নিয়ে কিন্তু আমরা একবারে টো মানে টোটাল মার্কস অপটেন মার্কস আমাদের ইয়ারলি পারসেন্টেজ সব কিন্তু বার করতে পারি তো সেটা করতে হলে ম্যাকআউটের নিয়ম কী আছে প্রথমত আমরা এখানে দেখো লিখে নিয়েছি ফার্স্ট ইয়ার আমাদের কিন্তু গ্রেড পয়েন্ট আমাদের গ্রেট পয়েন্ট ফার্স্ট ইয়ার অর্থাৎ ওয়াইজিপি এটা কত এসছে ধরো ফর এক্সাম্পল আমাদের ওয়াইজিপি এসছে সেভেন পয়েন্ট নাইন তো সেভেন পয়েন্ট আমাদের ওয়াইজিপি এসছে ওভারঅল আমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে তা সেটা তোমাদের সেকেন্ড ইয়ারও হতে পারে বা থার্ড ইয়ারও হতে পারে আমাদের কিন্তু ফার্স্ট ইয়ারও আমি ধরেছি ফর এক্সাম্পল তারপর আমাদের এখানে লেখা হয়েছে সেকেন্ড লাইনে ফার্স্ট ইয়ার টোটাল সাবজেক্ট আমাদের দশটা সাবজেক্ট আছে ধরো ফর এক্সাম্পল দশটা সাবজেক্ট তাহলে আমাদের সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যাল এবং থিওটিক্যাল সাবজেক্ট নিয়ে আমাদের কিন্তু দশটা সাবজেক্ট রয়েছে তো দশ এখানে একশো তাই আমাদের টোটাল মার্কস হচ্ছে ফার্স্ট ইয়ারে এক হাজার তো আমাদের এখানে টোটাল মার্কস হচ্ছে কিনা কত এক হাজার তো এরপর আসছে আমাদের ফার্স্ট ইয়ার বা তোমাদের সেটা আমি আগে বলেছি সেকেন্ড ইয়ারও হতে পারে থার্ড ইয়ারও হতে পারে তো ফার্স্ট ইয়ার ওভারঅল পার্সেন্টেজ পার্সেন্টেজটা কীভাবে বের করবো তো আমরা প্রথমত পার্সেন্টেজ বের করার যে সূত্র সেটা হলো কি না মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন এটাকে কিন্তু তোমাদের গ্রেড পয়েন্ট থেকে করতে হবে কাট আপ করতে হবে তো প্রথমত এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে লিখে নিচ্ছি যেহেতু আমাদের ওয়াইজিপিএ এ গেট পয়েন্টটা এসছে সেভেন পয়েন্ট নাইন সেটাকে আমরা মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ করেছি করার পর আমাদের ইকুয়াল করে রেজাল্ট এসছে কত সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ এটা কিন্তু আমাদের সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ এসছে সেটাকে আবার দশ দিয়ে গুণ করে আমাদের পার্সেন্টেজ কত এসছে সেটা হলো একাত্তর দশমিক পঞ্চাশ কিন্তু আমাদের ওভারঅল ইয়ারলি পার্সেন্টেজ এসছে ফার্স্ট ইয়ারের জন্য বা সেটা সেকেন্ড ইয়ার তোমাদের যেরকম হতে পারে ওয়াইজিপি এর উপর ডিপেন্ড করে কিন্তু এটা করা হয়েছে দেন কিন্তু আমরা নিচের দিকে একটু স্কল ডাউন করবো এখানে আমরা লিখে নিয়েছি তারপরে ফার্স্ট ইয়ার অপটেন মার্ক্স অর্থাৎ ফার্স্ট ইয়ার অপটেন মার্কস কীভাবে বের করবো আমরা ওয়াই জিপি এর ওপর ডিপেন্ড করে তো প্রথমত আমাদের কী রয়েছে রয়েছে টোটাল মার্কস ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই হান্ড্রেড তো প্রথমত আমাদের কী করতে হবে টোটাল মার্কস যেহেতু আমাদের ফার্স্ট ইয়ারে দশটা সাবজেক্ট ছিল তাই আমাদের হাজার বা এক হাজার এক হাজার ইন্টু আমাদের যে ওয়াই জিপি এর ওপর ডিপেন্ড করে পার্সেন্টেজটা বেরিয়েছিল একাত্ত দশমিক পঞ্চাশ সেই পার্সেন্টেজটাকে আমরা গুণ করবো গুণ করে ভাগ করব একশো দিয়ে তো টোটাল আমাদের অপটেন মার্কস ফার্স্ট ইয়ারে সাতশো পনেরো বেরিয়েছে এবং সাতশো পনেরো কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ার বা যে কোনো ওয়াইজিপি এর ওপর ডিপেন্ড করে আমাদের এক হাজারের মধ্যে সাতশো পনেরো আমাদের অপটেন মার্কস এক হাজার টোটাল মার্কস এবং ওভারঅল যে ফার্স্ট ইয়ারের বা আমাদের ইয়ারলি পার্সেন্টেজ সেটা হলো কিনা একাত্তর দশমিক পঞ্চাশ তো কেউ যদি চাই যে আমরা ওয়াইজিপি এর ওপর ডিপেন্ড করে আমাদের মার্ক্সটা ক্যালকুলেট করবো অপটেন মার্কস পার্সেন্টেজ তাহলে কিন্তু তারা সিম্পলিভাবে করতে পারে তো এটা গেল একটা আরেকটা ওয়ে তো দুই ধরনের পদ্ধতিতে আমরা কিন্তু আমাদের ম্যাকআউটের যে গেট পয়েন্ট সেটার মার্কসের যে সিস্টেম সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি তো মোটামুটি এই ছিল তোমাদের মার্কস ক্যালকুলেটের বা পার্সেন্টেজ ক্যালকুলেটের টোটাল ভিডিও আশা করি এই ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে ভালো করে বুঝে দেখো তো তোমাদের জীবনে আর কোনো দিন মার্কস ক্যালকুলেট করা নিয়ে সমস্যা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না আর যদি তোমরা এখনও গ্রুপে জয়েন হয়ে না থাকো গ্রুপে জয়েন করে নিয়ে যে কোনো ধরনের সমস্যা নে অবশ্যই তোমাদের হেল্প করা হবে তো চলো ইয়ার আজকের ভিডিও এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোনো এই ধরনের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও